যারা সেকেন্ড শিফটে বাংলা তোমরা ল্যাঙ্গুয়েজ ওয়ান নিয়েছিলে তাদের অ্যান্সার কিটা দেখে নাও। একটি ভাষা শিক্ষায় ফলপ্রসূ পাঠ শুরু হয়, এটা হয় পাঠ প্রসঙ্গ উপস্থাপনের মধ্য দিয়ে, প্রতিকারযোগ্য রিমেডিয়াল এটা নির্দেশমূলক, ভাষা দক্ষতা শেখানো উচিত পরিষ্কার ব্যাখ্যার মাধ্যমে, ভাষা শিক্ষা প্রক্রিয়ার মাধ্যমে ছাত্রদের কী করে এটা হবে শ্রেণীকক্ষে উচ্চস্বরে পড়া, প্রশ্নপত্র তৈরির পর শিক্ষক পরীক্ষার বিষয়বস্তু দেখে না এটা বৈধতা, পড়ার গতি ও স্বাচ্ছন্দ্য বিষয়ক সমস্যা পাঠ সমস্যার চিহ্ন নয়, ভাষার প্রকৃতির প্রসঙ্গে এটা ভাষা সংশ্লেষণ থেকে বিশ্লেষণের দিকে যায় অ্যান্সার হবে, শিক্ষকের সঙ্গে পাঠ্যপুস্তকের গল্প সমস্যরে পড়া এটার অ্যান্সার এটা হচ্ছে 98-এর। দুটো পাঠের উদ্দেশ্য হচ্ছে নির্দিষ্ট বিবরণ জানা, যখন শিক্ষার্থী বানান যতিচিহ্ন উন্নতি করতে শেখানো হয় তখন কী হবে তাদের ভ্রমশূন্যতা বা অ্যাকুরেসি উন্নত করবে, একটি ভাষা শিক্ষা শ্রেণীকক্ষে গঠন মূলকতার এটা অ্যান্সার হবে, বিশ্বের বিভিন্ন বস্তুর অভিজ্ঞতা লাভের মধ্যে দিয়ে ছাত্ররা নিজস্ব বোঝাপড়া ও জ্ঞান গড়ে তুলবে এই অ্যান্সারটা হবে। এরপরে বোধিকতার অস্পষ্টতা হবে, কোনটি ভারতীয় আঞ্চলিক ভাষা উন্নয়নের চ্যালেঞ্জ হিসেবে গণ্য হবে না এটা হবে বোধিকতার অস্পষ্টতা। 103 নম্বর, ভাষা অর্জন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হলো এটা হচ্ছে কেবল প্রয়োজনীয় শব্দতালিকার ব্যবহার। 104, একজন ভাষা শিক্ষক এটা অ্যান্সার হবে ছাত্রদের জ্ঞান বৃদ্ধির ধারণা দিয়ে তাদের নিজের ভাষায় লিখতে বলবেন, ভাষার ভাবপ্রবণতা গড়ে তোলা যেতে পারে যোগাযোগের মাধ্যম হিসেবে ভাষাকে ব্যবহারের সুযোগ তৈরি করে। তারপর যে একটা গল্প দিয়েছে গল্পের অ্যান্সারগুলো দেখে নেওয়া, সাহিত্য রচনার গুণ কোনটি কল্পনা শক্তি রচনা শক্তি, স্বকীয় বিশেষত্বে এটা অ্যান্সার হবে ব্যক্তি, আলোচ্য রচনা দুটি সরকারি পেশা হচ্ছে পুলিশ ইন্সপেক্টর এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তারপর নিজের ঐকান্তিকতা এটা হবে যোজক সমুচ্চয় অব্যয় অত্যন্ত অতিযোগ অন্ত হয়ে গেল, আর সুস্পষ্ট শব্দের বিপরীত হচ্ছে অস্পষ্ট, আর একটা কবিতা এরপরে আবার আছে রচনা অনুসারে সঠিক ক্রম বিন্যাস করো, এখানে অ্যান্সারটা হবে BCAD, সঠিক বাক্য নির্ণয় করো, লাস্ট যে গুণে এরা সাহিত্য সেই পরিমাণে ব্যক্ত হয়ে ওঠে যাতে আমাদের চিত্ত শিকার হতে বাধ্য হয়। এই যে এখানে আমার এই যে এই যে যে এই প্যারাটা এই প্যারাটা পুরো তুলে দিয়েছে এটা অ্যান্সার হবে। তারপরে নিম্নলিখিত বাক্যাংশটি থেকে এখানে তাও রজগুণও নয় তমগুণও নয় তা কল্পনা শক্তি রচনা শক্তির গুণ, এইটি আলোচ্য রচনায় আছে। এবার কবিতার থেকে অ্যান্সার হচ্ছে সমাজ ও জীবনমূলক আলোচ্য কবিতাটি, প্রণয় শব্দের বিপরীত বিদ্বেষ, মারণের বন এখানে হবে নখদন্ত, ছন্দ এটার মহাপয়ার ছিল, চিমনির যুগে এটা কি সাইরেন শঙ্খ, ব্যতিরেক অলঙ্কার। এই গেল তোমাদের বাংলার অ্যান্সার কি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই জিকুইত বিশ্বনাথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।